নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্টকাট রেসিপি। তো আজকে আমি বানাবো চাল কুমড়ো দিয়ে মাছের বড়া ডিম। আমি তেলে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আন্দাজ মতন লবণ দিয়ে দেবেন। তারপরে আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দেবেন। ঢাকনাটা দিয়ে তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। একটু কম হয়ে গেছে।
গেছে জলটা, আমি আরো আধা বাটি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আবার একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটে উঠলে আপনি একটু আপনারা ঝোল কাটা দিন। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আমার রান্না রেডি।